লাগায়। আকবর হাইসে গুড নাইট নিম কয়েল, নিম আন্ডার টো মচ্ছর বাহার। নিহার জ্যাসমিন আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া, ইন্ডিকা ইজি হেয়ার কালার, ভিভেল সোপ, কিসমিস পেলেটালো, টিভিএস এক্সএল 100, এয়ারটেল ইন্ডিয়াস ফার্স্ট ওপেন নেটওয়ার্ক, বিগ বাজার আর টাটসুন রেডি গো। Fridays Entertainment's presence. এটা কাম কর, মরামরি করব না লাগে। তই কেরেপাক মাতবোল কর বন্ধ কই দি। মাতবোল বন্ধ করবা দিলাক স্যার? তাকো কম বলি ভাবিছ নেকি? তোক ভাল পাওয়ার কারণে উপদেশটো দিছো, একদম মাতবোল বন্ধ কই দে। ভাল বন্ধু বান্ধবী হিসাবে থাকিব লাগে। ঐ একেলগে থকা মিনিং কি জানো? হ্যাঁ, সেইটো দেখোন লিভিং টুগেদার হল। তাতে কি হল? ভাল বন্ধু বান্ধবী হিসাবে অ তয়ো তাৰমানে সেই অপসংস্কৃতিটোক সাপোর্ট কৰ। হিৰণ্য কহিপু ভলা ৰাইতাক আছিল, মোর বাপদাই দিয়া পিটি আছিল। যা চা অলপান দি দেও রবু, আমার এখেতে গোটাই বংশর মানুষগুলা চিনিয়ে নাপে। কোয়াশন কি হয়েছে তোমার? আমি আছো না, মোর গোটাই জীবন মরণের সমস্যা আছে ডক দাদা। আহা, কথা তো নাকি আপনার জীবন মরণের সমস্যা? ফুলা ডাঙরিয়া কইছে না না কি নুকু? এহে ফুলা ডাঙরিয়া যে রাগি মানু, মোরে ভুলুর কথা গম পালে মোক কাটি দিব। হেরি শুনছি না, হেরি শুনছি না। কি হা কে হাঙ্কে গেরা কে উঠলা নয়া জান কুমতি রাখাত? দেখো কি কবা, বড়ে পুয়ে ঘটনা তো হয়েছি ডক। কি হয়েছি? এনায় হাতত টাকা পয়সা নাই, কি করবো? ইটা হয়েছি কি আর তোমার? ও আজি জয়কান্ত মামা আইব যে খাতাং, মোক আইবার প্রস্তুত কইছিল একদিন যাম যাওয়া ভাগ্নে দীপ্রার মুঠা খাই আহিম। মই সুধলু ও কে না যাবা মামা, মামাই কলাক আট দশ দিনের ভিতর যাম য। মই আহাত তো আট দশ দিনের বেশি হল, কি করবো ইটা? আজি আইব ও আইব হাতাং। ফোন করছিল, ফোনে যদি করছিল তুমি কাখে রাও বলি নকলা গিয়া। কে কম, এমান ইংরাজি জানা মানুষ তুই মিছা কথা কবা কে কি কই? একলা বয়া কথা দক হেতেরি, কেতাবা নিজে বাসিবা গেলি কাখে রাও বলি কতো আকো মিছা কথা কন, ইটাও ফোন করি ক। হে রাম, মামা এমান আশা করি আইবা হুৎসি, কে কম মই হেগলা কথা। আহক হাকে হুকতে জি মিলে খুয়াম। আকো নয় দা, ফোন নাম্বার তো কসুন নাই। মোর ফোন নাম্বার সুন নাম্বার আপনার মোবাইল তো নাই নাকি? মোত্তাদের নাম্বার নাই ওর বা ইত্তে মারা তো পাম রবা। ফোন তো করা নাই কিবা টেকিং কে গম পালা? কি জয়কান্ত মুমে আইব বলি কিং কে গম পালা তাকে উচ্চু একুয়ার পারত খোকরাম দালত বহি কাউরি মুখা মুখি কে আদার খাইছি। হে কি হইছি? কাউরি মুখা মুখি কে আদার খাইছি, হেনে হলি বলে আলোই আহে। আজি যে জয়কান্ত মামা আইবু খাতাং। এই ও বে পুনিয়ে, ও মহা প্রকাশ, ও গেছুরা কি এখনি লহা বেহি খাবা কি ফেহু? আমার গাইটু ঢেন্দিছি না হই না ভালে হইছি দে, ও কলাতুই না বগাতুই? ও কলাতুই বগাটো দেখোন পিয়া নাই সরা নাই দে দে, ভালে হইছি দে, এটাই পিয়ান না স্রোতে যে এটাই ধ্যান দিছি। হা এসপা দিছা দেখুনে, খা বুড়ি এসপা খাই তোর পেটর অসুখ হোক। ইমেন কেউ দিছা খাবা বুড়া মানু? খাম দে, ফেহু মই মস্ত ভাল পাম। এ মই জানো তু হবি, মই এটা বেলেগ কথা কম বলি আইসলু হা। ও কেরপাতে বলে বিয়া বাচ্ছি হ্যাঁ ভাবছি বাতু বলে, ইটা কেন কে জানবি? জন্ম মৃত্যু বিবাহ এলাখান ভগবানের হাত। কেরপাতা ভলাটা বেলেগ বস্তু, সব বস্তু হেন্দর হাত। হে বে হেন্দর তুই কালা বুঝাবা? কি বুঝাবা লাগে এনে মোক অনবরতে দম দি থাকে, সব কথারে সূর্যর একটা সীমা আছে দেশুন। এনকে সদায় কথা গিলা ভালো না, কিন্তু হেন্দর উৎপাতত মই যে গাঁয়ের বেলাগা আছি জানো না। একো নকরে যা তয়ও, হেই উল্টা কাম গেলা করি না খেবি। মই হ্যাঁ যাতা কথা কই থাকে, সিদিনা আমার পমিলা মুন্মি জেঠুকি এতে আম খাই আছিল, মই সুধিলা খাবি নেকি এ প্রকাশ দা, মই কল খাও দে ও দূরের পাই ভলাটা কি কয়ে জানো না। কি কয়ে নু? কয়ে কি এ প্রকাশ আপি গাপি লগ হয়ে টেঙা খাইছে ভালেই কইছে দে, সশুন কি বইয়া কথা কলাকে, তুই টেঙা খাইছা না খুঁজছি? হে ও আপি গাপি লগ হয়ে টেঙা খাও বলি কইছি, মোকো আপি বলি কইছি, ইমান মাখা আপির মাজত মোক আপি বলি কলি মোর লাজ নালগে। হব যা ক
কম যা আজির পড়া তিনি বলি খব কম যা এ তুমি ওটকে বিজাল দইতেক ঠেই ও পরকাস এ পরকাস এ বাবা তামসা গসুয়া পরকাস আই সিকো হ হেরি ইটা কিবা মাছ মাংস আনবে লাগছিল হে রাতি গিলি চাও জসুন কিবা পারু যদি অলপ আনি দিম ও জয়কান্ত মামা কুকৃতা না রাতি না খে হে তেরিকা পুয়াই পুয়াই মাথা নষ্ট নকরবা দে না হেজ জয়কান্ত মুইমে হাতত নাই টাকা পয়সা করবে মই মাছ মাংস আনু ইয়ে ইয়ে মামা পুইলে বার আইব আজি মাছ মাংস নানলি হব না হেজ মামি আইলি নিমখ তেল ভাত খাবো জ কি হইছে চাওসুন মাই এ জয়কান্ত মাইমা খাইব বলি মোর হাততে নাই পয়সা নাই করবে মই মাছ মাংস আনু খবর দিছি খবর দেয়া নাই ও মই আদিনা কইছিল আট দশ দিনের ভিতরত একদিন যাম যা ভাগনা আজি আইব বলে খবর দিছি নাকি খবর দেয়া নাই কিন্তু আই বুঝি মই জানি গেছো কেনকে জানলি তই কাউরে মুখে মুখে আধার হ দেখা পাইছি এ ও ও হেনাই হলি আইবা পারে দে এত কথার বহু প্রমাণ আছে আইলেও মোরা তো টাকা পয়সা নাই আকইন মানুর মই কসু ঢেকা জিয়েরি পারা খুয়ে ফেলে খেদাবি মাছ মাংস নহলিও ডিমা দুটাকে আনি দিবি জানে যা আমাক দুইখা মানুহ বুলি আকলা ডিমে আলি কেনকে হব এ মাংস হব যা ও মা দিনার মূরত সিলভারত দুটা কাহা জানা ও পছলাত ভাঙি দি খোৱা মানুহ এগলা হলিও মোক মাছ মাংস আন দিবে লাগব মামাই খাই ভাল পায় তো মিলাবা বেলি সবে খাই ভাল পায় হাজার বেমারিরও খল লোভ থাকে খাবা নরে জয়টা মাথা নষ্ট নকরিবা এতিয়া মুখ ধারে খুঁজিব রাস্তাটো মারিয়ে থব লাগিল লাজমান কাটি করি মেহগুরমাকে কবা লাগবো আগরও বহু দিবা আছো নয় তাক ভালো নালগে কবা উপায়ও নাই আউলা কোন তোর গুড়ি দুশো টাকা হব নাকি দুশো টাকা অঁ দুশো টাকা কাইলৈ মই তোক দি দিম মই শিৱসাগৰত যোৱাৰ পৰাই গোটেইখন খেলি মেলি বুজিছনে এই তই মোক টাকা খুজিছা এই জুইক পানী খুজা আনিছি দে ভাই হ'ব দে কিবা এটা মেনেজ কৰি ল'ম স্যার আরে ভোলা কি খবর এ খবর বয়া দেখ স্যার আমার তো সদায় খবর বয়া হাতত টাকা পয়সা নাই ওই ফেলে জয়কান্ত মামা আইব মাছ মাংস লাগে খবর বয়া হে স্যার মোটকই তোর খবর বেয়া রে এরও টাকা পয়সার ইমান টান পড়ছে নয় গ্যাস্ট্রিকর তোর অ্যান্টিস্টমাক ট্যাবলেটটা কিনবলে মোর হাতত দিয়া পয়সা নাই হলেও আপনার চিন্তা নাই রোবসুন মেশিনে টাকা দেই কার্ডখান ভরে দিলি হল ওই এটিএম কার্ডের কথা কছু হে নাই একদম নোয়ারো এটিএম কার্ড যাতা কথা নকপো হে স্যার আপনার আশপা দরমা পায় প্রেমলতায়ও পায় এটিএমত পয়সা নাই আপনার নাই বলে কোয়া নাই ও তিনবার সিক্রেট নম্বরটা ভুলকে মারি দিয়া হল লক হয়ে গেল আও সেটো হয়েছে নাকি হলেও স্যার আপনার হাত দীঘল মানুষ দক যাকে খুঁজে হিয়ে দিব আমার হে টানা টানি অ বয়সে সেটো হয় এটা কাম নকরে গিয়া স্যার আপনি ইটা কাবা কলি পাঁচশো টাকার কথা হব হই না অ মিনিমাম পাঁচশো টাকা যক যাক কব আগে লাগে আগে হাজার টাকার কথা কক ও তারে পাঁচশো টাকা মুখ দিব আপনি পাঁচশো টাকা রাখবো ইয়ে রা কি কথা কলি ও এখার বোলা হিরো মই ধার বস্তুটোই বেয়া পাও নিজের অসুবিধাত মই নিজে লম নে নলম চিন্তা করে আসো এটা আক মই ধারলে লই তোক ধারলে দিব লাগে কি কথা কলি ও এখার বিপদ হইছে স্যার বিপদ মোরও হইছে তথাপি এই ধার সার নকর যা এনেকে টানিমুনি চলিম যা উপায় যা যা মুখখান জিয়া নাই চুয়া করছো জানো হব যক আপনার হামারি আজি মই জয়কান্ত মামা খুয়াম এ সাক আপনি মুখ খুঁজছি মামাই কিবা আনছি না চা খাবা মই কইছু মামাই হালি এতে না এডক হেই ওর কি কোয়া হো তুমি ভাগনা খুঁজছিলা নয় মামা মই হার লগে লগে আর হাহাকার লগে দিলাক না মামা আইছি বলি ময়ও হাই বেলে উঠলু মুই মেরে তোমাক গেলি চকলেট আনছি না কেন মিশা কয়ে হে চকলেট আনছি না সোধা নাই দক গুল্লা লালমোহন আনছি না তাকে খুঁজছি ভাগ্না আছ নমস্কার বিয়েনি আপনি ভোলার মাক হব হই হই দক বিয়ে ও আপনি
মালতী জয়কান্ত মহিমা হব আপনি কেনকে জানিলা ও বড়ি গতাই আপনারে কথা কই থাকে মামা এ নাই মামা হে নাই আপনার কথা শুনি শুনি গতাই চিনাকি হয়ে গেছি আজি রাতেপুয়া কাউরে মুখক মুখে আধার খাওতে তাই কইছি আজি জয়কান্ত মামা আইব হই হই তাই গতাই মই নিজর আপিত দরে মরম করছিল নিজর মহিমা কাতে বিয়েনি তাইক যিহে অত্যাচার করছিল এ শুনলে আপনার মাথা গরম হয়ে যাব কম দকছন মই ও মামা আইছ আইছো দে মাই এ চাক মাই মই কৈছিলো না পুয়াই কৈছিলি তো ইতা মহিমাক বাহিরতে রাখবি না ভিতরক নিবি হাও হয়ো আহা মামা ভিতরক আহা যাওঁ ৰবা হেৰি ভাগ্না জোৰে কক গেছি ও আইব বাহিৰত গেছি নাই অই ভাগ্না দেতে আনি দে হাত ভৰি ধুই চাহ খাম দে আকিনু কয়ে হো মামা হো দেখছ ভাগ্না ও মই চাখ বস্তু আনছিল হা দিবা পাইছো এর বারবা এই প্যাকেট বিস্কুট হা বড় খদর বিস্কুট এটু এ অলপ চললে বস্তু মাখা দাম বাড়ে না আগে তিন টাকা আছিল এটা পাঁচ টাকা হয়েছে ধরা ভাই না এ শাক আপনি মো খুঁজছি মামায় কি বা আনছি না শাক খাবা মই কইছু মামায় হালি এতে না এডক হেই ওর কি কোয়া হো তুমি ভাই না খুঁজছিলা নয় মামা মই হাল লগে লগে হাহাকার লগে দিলাক না মামা আইছি বলি ময়ও হাই বেলে উঠলু মুই মেরে তোমাক গেলি চকলেট আনছি না কেন মিশা কয়ে হে চকলেট আনছি না না সোধা নাই দক গুল্লা লালমোহন আনছি না তাকে খুঁজছি আয়ো মায়ো কে চিন্তে দিছি এমাই নহয়ে কতনো চিন্তে দিলু দার বলে এটি চিন্তে দিছি রাঙা পড়ি গেছি আন পাও কেন দাও বলি কয়ে কাতি প্রেকাম রদরে বিখি আছে পিপরা হে পিপরা এটা বগে আছিল তাকে গুছে দিছিলু লাইকে দিবা লাগছিল ও মামা চা খ সুদা চা দে মামা এনে বিস্কুটৰ পেকেটটো দে হব দে কল ডাঙৰ কথা নহয় কথা হল মালতী ভেগনার ঘরখান স ইচ্ছা আছিল চালু এতে ভাল মিঠে নাপেয়া ভেগনা মিঠে খাবা লাগে তোমার বেঙ্গলোরো একবার গেছিলু খাইছিলু দে মিঠে মুখতে পমি যায় এ চা হক মামা বিস্কুট আছে দাও মস্ত হট বিস্কুট মিঠে লাগে না আৰু হৈ দে মাই মস্ত হট বিস্কুট দেখা ওহিদিনে যে মামা থেরপেরে আহোতে আপনি চাদা কিনবে যে দোকানত সোমাইছিল মই যে কলো এই বিস্কুট এক পেকেট লও দক আপনি কলাক একলা বিস্কুট ফালতু আ এই নাওমান চাদা পেকেটে না পায় পাঁচ টকাত বিস্কুট পাবা একলা গরু না খাও আ আজি এই বিস্কুটে আপনার মস্ত খদল ও ভাগনা তুমি সাধা খ না খাও হে মামা না খলি তুমি সাধা কিয়া কি নহা দাঁতর বিয়ে মামা নাওমান দাঁতত ললি ভাল লাগে ও মায়ে কলাক খাই দে মামা বিয়ার আগতে মধু খাইছিল ময়ে বন্ধ করলু এ কর কি বকি থাকা তুমি হে মাই এ গেস্টি গতে জি তই নামান মধুর গেরা খাবা দিছিলি এ তাকে কইছি দে কোয়ে মাই কোসা কথা কলি মানু বয়া ওয়ে হেরি হা ভাগনা জি খাইছলা খাইছলা ইটা নাখপা বুঝছ না হব না হব দক মামা হেরি হা ভাগনা এ সাদা মস্ত বয়া বস্তু বুঝছ 25 বছর সাদা খালু খাই গম পাইছো মস্ত বয়া বস্তু আর নাখপা বুঝছ না আর আগে দিনে এবার নর দেশুন লাহে লাহে এলি হল এ ইটা বা ন কলা ভালকে খান্দা সা কাপ খাই উঠি বেটা সাদা কইরু মামা কহনা নেকি আহিছে অহার পরা বকবকা আছে শুনা নাই মস্ত কামুর হব যেন পাইছো কামুর হলে সিহঁতৰ কাৰণেহে হব আমাৰ কি হব কথা পাতিবলৈ আহি যাব চাহ পানী খাই আজৰি হৈ আহিব তই কেনেকৈ জানিলি আলহীবোৰ তেনেকুৱা মই জানো নহয় যা যা ভাত বনোৱা দিহা কৰকৈ যা চাউল আনিব লাগিব লৈ আনগৈ যা কওক যায় হে চাউল আনিবলৈ যাওঁ আনি আকৌ ভাত আনিব লাগিব যক যক অ ভাতহে আনিব মাংস জোল মই দিম কিন্তু অ তই মাংস আনিছ মাটি এটা বাগৰি দিছোঁ ডেৰ কেজিমান মাংস পুচিছি আপুনি যক হাঁ অ এ গুৰমা তোৰ মেনেজ হ'ল না হ'ল দে তোৰ মেনেজ হোৱা বুলি শুনি ভাল লাগিল আজি সাত আঠ দিন আগৰ পে মেনেজ কৰি ৰাখি দিছিলোঁ একদম মনত পৰা নাছিল তোৰ ক'ত মেনেজ হ'ল হেড ছাৰক গৈ ক'লোঁ ছাৰ 200 টকা ধাৰলৈ দিয়ক হেড ছাৰে ক'লে কি 200 টকালৈহে লাগে যদি 2000 টকা লওক
জোর কই 500 টাকা দি পঠিয়ালে কৰবাত পাইছে নেকি মোটা অংকৰ ধনৰ টুপলা লগত শুন 20000 মান টকা নগদ দেখি মুখ কলা ওখত কিমা পয়সা নাই নেদে নাই নাটকখান কি করে এই কারণে দিছু নহয় হাগেটা বয়ে কিয় কি ভাবত বিহু সারো কথাই ভাবি আছো ৰ তই 200 হুজতে দিলাক 500 সারো টাকা হৈছি দে স্কুলত টাকা মারে আন পাও দে ন এই এটা কাম কৰছোন তাৰে টাকা 100 দিছোন মোক কালি দিম দে তোৰ বোলা আকৌ প্ৰবলেম সলভ হৈ গ'ল মাংসখিনি ৰে জগাৰ হল চাউল দালি মা মছলা এগিলাখান জগাৰ নাই দিয়ে ভাই নানক বিগিনটো লাগি ডাক্তৰ তাকে যাম সোনকালতে মই ভাল হ'ব লাগিব সোনকালে ভাল হৈ কি কৰ হা কেৰপাৰ বিয়াত মই নাছিম ই ভুৰিৰ গা হাতখান হাতখান লাগিলে ৰাইজৰ বিয়াত মই নাছো কেৰপাৰ বিয়াত মই কিয় নাছিমে হি মোৰ বেটা নহয় অ বেটাৰ বিয়া হৈনা নহয় ঠিকে নাই জ কিয় এ মারিম ধরিম বলি বিয়া করা তো ভাল কথা নেকি আমি তাওয়ে জ্বলি আছে ও গম পালে তাওয়ে ফালি বেলব ওই আবেরিয়ে তিরি মরদর কথা গেলা মানুহ আলোহিক কয়ে মান সন্মান গোটাই হেট করে দিবিয়ে কও বলি নকও হে মাই হল হলে ওলে যায় কিয়া ওলে যায় তোর কথা যে আমি গোটাই ঘরখানে লাজ পাও হে তু কথা জানা না মুক আবেরি বলি হকলে জানে ডক হেই বলি তই হব ডক কিছু গালি পারবো ইটা মই রান্ধে যাও পন্ন ভতর ঘরর পেরে এক সইহা বগা কুমরা আনি পাক ঘর থইছু হাহুর মাংস দিবি মস্ত হদ লাগবো হব ডক মাই আর হুন যা তা কথা বুকি নাখিবি লাজ পাও আমি যাইতা কি কৈছ আবি এনে খোজ কাঢ়িব পাৰো না চাই আছো ৰ পাৰিবা আৰু বিয়াব বি নাই বহুত মই চালো ইমান অত্যাচাৰ কিয় কৈছ পাৰা হবা নহয় কাৰণ আছে লাগিলে ডাক্তৰৰ তাকে যাম সোনকালতে মই ভাল হ'ব লাগিব সোনকালে ভাল হৈ কি কৰ হা কেৰপাৰ বিয়াত মই নাছিম ই ভুৰিৰ গা হাতখান হাতখান লাগিলে ৰাইজৰ বিয়াত মই নাছো কেৰপাৰ বিয়াত মই কিয় নাছিমে সি মোৰ বেটা নহয় অ বেটাৰ বিয়া হৈনা নহয় ঠিকে নাই জ কিয় এ মারিম ধরিম বলি বিয়া করা তো ভাল কথা নেকি আমি তাওয়ে জ্বলি আছে ও গম পালে তাওয়ে ফালি বেলব ফুলাবাড়ি দি পহুয়ানা দিব খেইটার মানুষ তাতে পুটাক মরা জ্বালা আছে কি নকয়ে ইবারও তার বিয়া আখা নাই যা ও মাইমাক থেরপে টাকা আনবা গেছি সেই টাকা তার মতখতে হয়ে গেব হেগলাহি এ বাদ দা কেরপার কথা পাতি লাভ নাই হাতটো হনাই তুমি রান্ধাই নাই আকলাই ভাত গেতা রান্ধা মাংস জল মই দিম দা ও আলু আর বকা কুমড়াই দি রান্ধা হাওর মাংস আছে অন্যও আকো নকরি হাকত পালিয়ে কই আছো না নাই 500 টাকা দি হাতটা হারেছু বাগরে দিছু তারে এটা ও ভাল লাগিল ভাল লাগিল আপনা লগত চিনাকি হই ভাল লাগিল হসা কই বড় ভাল লাগিল এ মোর কিবা আপনা লগত লগত চিনাকি হই বয়া লাগছি বলি ভাবছি নাকি আপনা লগত লগত চিনাকি হই মোর মস্ত ভাল লাগছি আপনার বিয়া নাই দেরি হয়েছি দেরি হয়েছি দেরি হয়েছি পাতক পাতক আপনার মোর মানে কি হে বিয়া হয়েছি না নাই কেউ চিন্তা করে কব নাকি এই নিয়ম মতে তো আপনার আপা আপি কলেজ পাবা লাগছে ইউ বিয়া করবা নাই আপা আপি কলেজ পাবো কেন আপনি তো মাস্টর পিছে আপনি কত কাম করে এতিয়ালে একো করা নাই তেনেকে আও এ আপনার আর বিয়ার মেট গেছি যা চাকরিটো থাকলি বহু চিন্তা দূর হয়ে থাকে এই ধরক কম বয়সিয়া তিরি সরু চলি এরি আপনি মরি থাকি এলআইসির টাকা গিলা পাবো পেনশন পাবো মাক পিতাক গেলাও চিন্তা নকরে আজিকালি মানুষগুলা বড় চালু হয়ে গেছি দাও এ হয় 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 মানুহবোৰ বৰ টেঙৰ হ'ল পাই আচলতে আপুনি বৰ টেঙৰ বৰ লাগাই আগবঢ়ালে গুড নাইট নিম কইল নিম আন্ডাৰ টো মচ্ছৰ বাহাৰ নিহাৰ জেসমিন আমুল দ্য টেষ্ট অফ ইণ্ডিয়া ইণ্ডিকা ইজি হেয়াৰ কালাৰ ভিভেল সোপ কিসমিস পেলেটেলো ডিভিএস এক্সেল 100 এয়ারটেল ইণ্ডিয়াৰ ফার্স্ট ওপেন নেটৱৰ্ক বিগ বাজাৰ আৰু টাটছু ৰেডি গো মিউজিক ইজ মাই সোল
কিন্তু মোৰ ঘৰখনত কোনেও সাপোর্ট নকৰে মই খুব এম্বিশিয়াস নাছিল কিন্তু হঠাৎ এদিন তেওঁৰ কেইটামান কথাই মোৰ জীৱনৰ গতিপথে সলাই দিলে এতিয়া তেওঁ মোৰ মাজত নে মোৰ সংগীতত